ক্রিসমাস পার্টি, নিউ ইয়ার, ফেস্টিভ্যাল, খাও খিলাও, মুড বানাও, মুখরোচক, ইট হেলদি, স্টে হেলদি। আমরা কিন্তু নতুন বছরে নতুন কিছু করার যে একটা স্পৃহা, তো আমি এই মুহূর্তে চলে এসেছি অপরাজিতা অপুর সেটে। এই মুহূর্তে আমার সামনে অপু বসে আছে। তো নতুন বছরটা কিভাবে শুরু করবো? নতুন বছরটা সেরম ঘোরাঘুরি কোথাও হয়নি, বাড়িতেই ছিলাম। শুটিং থেকে বাড়ি গেছি, মায়ের সাথে গল্প করেছি, খাওয়া দাওয়া করেছি, ঘুমিয়ে গেছি। যেমন দেখায় আর কি, অপু যেমন, সুস্মিতাও কি তেমনই? মানে একটু ফ্যামিলি ওরিয়েন্টেড অ্যান্ড অল? এটা এটা ঠিক, ফ্যামিলি ওরিয়েন্টেড সুস্মিতাও অপু। এখন যে স্টারডমটা, মানে এখন যে সিরিয়াল করা বা কিছু, তার জন্য তো অন্য, মানে ধরো বন্ধু বান্ধব বাইরে বেরোচ্ছ, সেটাতে সময়, মানে যেহেতু তুমি বলছো তুমি ফ্যামিলি ওরিয়েন্টেড, ভীষণ ফ্যামিলিতে থাকতে ভালোবাসো, সেটা কি কোথাও ঘাটতি হচ্ছে নাকি এখনও ফ্যামিলি পুরোটাই? হ্যাঁ, এখনও ফ্যামিলি পুরোটাই। একটুখানি সময়, মানে আগে যেরকম সবসময় ঘরে থাকতাম, মায়ের সাথে গল্প করতাম, বাবার সাথে, সবার সাথে, এখন একটু কম হচ্ছে সেটা। বাড়ি গিয়ে, হ্যাঁ, সময়টা কম হচ্ছে, তো বাড়ি গিয়ে গল্প করি, কিছুক্ষণ খাই দাই, ঘুমিয়ে পড়ি। আমি প্রথম যখন ইন্টারভিউ নিয়েছিলাম, বা প্রত্যেকেরই একটা নালিশ ওর বিরুদ্ধে, সেটা হচ্ছে ও ভীষণ কম কথা বলে। ও আমাকে বলে, আমাকে কি প্রশ্ন করবে একটু বলে দিও আগে থেকে। তো এখন কি এত, এখন তো বেশ কিছুদিন হলো, কথাটা কি একটু একটু বাড়ছে? না, হবে না, ও কিছু করার নেই। তো আজকে নতুন বছরে ফার্স্ট তোর সঙ্গে আমার দেখা, তো হ্যাপি নিউ ইয়ার প্রথমেই। আমাদের দর্শকদের তরফ থেকে, আমাদের টলি টাইমের প্রত্যেকের পক্ষ থেকে তোর জন্য হ্যাপি নিউ ইয়ার। এই বছরটা আরও অপরাজিতা অপু আরও ঘরে ঘরে পৌঁছে যাক প্রত্যেকে। একদমই তাই। তো এই যে আমরা এখন মাস্ক পরে যে আড্ডাটা দিচ্ছি, কারণ এটা একটা রুলস হয়েছে, যেহেতু করোনা, যদিও টিকা আমরা পাচ্ছি, কিন্তু তবে এটা দ্বিতীয় দফায় আবার, হ্যাঁ, আবার সেফটি, আমরা একটা বিশাল ডিস্টেন্স মেনটেন করে বসে আছি। অনেকটা ডিস্টেন্স মেনটেন করছি আমরা, আপনারা দেখতেই পাচ্ছেন একেবারেই। তো একটা বিরাট ব্যাগ নিয়ে বসে আছে আমার, অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারের মতো আবদার যে ওয়াটস ইন মাই ব্যাগ। আমাকে বলেছিল না 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 প্লিজ, আমি একটা স্কুল ব্যাগ নিয়ে আসি না, তাতে কি, আমার তো ব্যাগ দেখে লাভ নেই, ব্যাগের ভেতর কি আছে দেখে লাভ। তো আমরা শুরু করি? হ্যাঁ, শিওর। প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে, রাধাকৃষ্ণ, এটা আমার সবসময় সাথে থাকে। বাড়িতে মূর্তি আছে, কিন্তু ব্যাগে তো মূর্তি নিয়ে ঘোরা সম্ভব না, সেজন্য আমি এটা নিয়ে রেখেছি ব্যাগে, ব্যাগে সবসময় থাকে। আচ্ছা, সুইট অ্যান্ড, মানে নাইস পার্সন। আরেকটা সেকেন্ড যেটা, সেটা হচ্ছে, সেকেন্ডটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমার হেডফোন। খুব বেশি ইউজ করা হয় না এখানে এসে, কিন্তু ব্যাগে থাকে, মানে যেদিনই, একদিন আমি আনিনি সেদিনই আমার দরকার হয়েছিল হেডফোনের। এরকম হয় যে আজকে এনেছি লাগে না, এরকম হয়, এটা হেডফোন। নেক্সট হচ্ছে আমার পার্স, সেম পার্স, সেম তোমারও। নেক্সট হচ্ছে একটা বডি অয়েল, দেন হচ্ছে একটা ছোট্ট ডিও, যেটা মেন্স, কিন্তু এটা স্মেলটা আমার খুব ভালো লাগে তাই আমি ইউজ করি। নেক্সট আছে টেলকম, এটা হচ্ছে মেকআপ পাউচ, মেকআপ পাউচ ঠিক নয়, আমাদের কিছু কিছু জিনিস আমার রয়েছে, এটাও দেখাতে হবে? দেখালে ভালো, না দেখা, আচ্ছা ঠিক আছে, এটার মধ্যে দেখে দিয়ে আছে। মেকআপ পাউচটা ইটসেলফ খুব সুন্দর, মেকআপ পাউচটা ইটসেলফ খুব সুন্দর। এটা হচ্ছে আমার ময়েশ্চারাইজার, এটা সবসময় থাকে, মানে সবগুলোই সবসময় থাকে। এটা ছোট্ট মাউথ ফ্রেশনার, দেন হচ্ছে একটা কাজল, যদি ইউজ করি না কিন্তু তাও থাকে। এটা হচ্ছে আমার প্রাইমার, এটা হচ্ছে মেকআপ পাউচ, আবার এটাও থাকে আমার, হ্যাঁ, হ্যাভিডেন্ট। এটা হচ্ছে অট্রিবিন, আমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, মানে ঠান্ডা লেগে গেলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়, সেটা এটা খুব দরকারি একটা জিনিস। পরে হচ্ছে একটা লিপস্টিক, একটা হেয়ার সিরাম, আর আর হচ্ছে আর কি আছে, আর কি আছে, আর একটা ছোট্ট ময়েশ্চারাইজার, ডান, এটা ডান।
খুব বেশি কিছু থাকে না আমার ব্যাগে, ছোটখাটো। এটা ছোটখাটো ব্যাগের সাইজটাই তো মোটামুটি। এটা হচ্ছে দুটো স্যানিটাইজার, মাস্ট। এখানে টিফিন থাকে আমার, দেখাবো না আমি সেটা। এখানে আমার সানগ্লাস রয়েছে একটা, খুলে দেখাতে হবে? ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি। হচ্ছে এটা ফেভারিট, যদি ইউজ করা হয় না। আমি তো সকাল 7টার সময় আসি, রাত 9টায় বাড়ি যাই। সত্যি তো সে সময় তো সান থাকে না, কিন্তু তাও থাকে ব্যাগে। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা একটা, আরেকটা ছোট্ট পাউচ। এটা একটা বড় ব্যাগের সাথে দিয়েছিল, ওটা আর ইউজ করি না, সেটা ওটাই রেখেছি। একটা ক্যাচার ছোট্ট, এখানে একটা নেল পলিশও রয়েছে, আর ফ্ল্যাটের চাবিটা, আর এটা হচ্ছে পেন ড্রাইভটা। কারণ কখন মানে ফোনে তো জায়গা থাকে না। এক্স্যাক্টলি, এই জন্যই এটা রাখা, মানে এটা সবসময় এমনি ব্যাগ যখন আমি চেঞ্জ করি, আগে এটা আমি নতুন ব্যাগে রাখি, তারপরে অন্য কিছু, কারণ ফোনে প্রায়ই দেখি জায়গা নেই, জায়গা নেই। এবার ওই জিনিসগুলো তো ডিলিট করে দিতে পারি না, খুব কষ্ট হয়, সে যতই ইম্পর্টেন্ট হোক না কেন। এটার মধ্যে আগে আমি ট্রান্সফার করি, তারপরে আমি অর্গানাইজড। ও হ্যাঁ, ছোট্ট একটা কাঁচিও আছে আমার কাছে, আমি হরলিক্স রাখি, কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি ঘিয়ের কৌটো। আমি যেদিন, অত বড় কৌটোটা তো আনা যাবে না, এই জন্য এটাতে আমি রাখি। যেদিনকে আমি নিয়ে এসেছিলাম, আমি দিয়েছি দাদাকে, আমাকে একটু এটাতে হরলিক্স করে দাও, বলছে এটা এটা তো ঘিয়ের, না না কিনি, হরলিক্স আছে। মিষ্টি, খুব সুইট। এই ব্যাগটার মধ্যে মোটামুটি ওর সংসার গুছিয়ে নিয়ে আসে, তো হরলিক্সও নিয়ে আসে, ইনফ্যাক্ট নেল কাটারটাও নিয়ে আসে। তো এই যে এতদিন অন্যের হোয়াটস ইন ইয়োর ব্যাগটা দেখেছিস, আজকে নিজেরটা করলি, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আমি অন্যান্য চ্যানেলে যখন দেখতাম যে হোয়াটস ইন ইয়োর ব্যাগ দেখাচ্ছে, আমার ব্যাপারগুলো ভীষণ ভালো লাগতো। আমার তখন ইচ্ছে হতো, মানে যখন আমি কলেজে পড়ি, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার মেবি, তখন আমি দেখতাম, আমার এত ভালো লাগতো, আর আমার মনে হতো যে কোনো দিনও হবে আমার সাথে এরকম, মানে এই যে স্বপ্নটা আজকে আমার পূরণ হয়ে গেলো, সেটার জন্য আমি ভীষণ খুশি। মানে এরকম করেই একটু, মানে অনেক কিছু ছোটো ছোটো জিনিস এখন আমার সাথে হচ্ছে, ছোটো বলবো না, সেই জিনিসগুলোতে আমার মনে হচ্ছে হ্যাঁ এটা আমি বলেছিলাম, যেটা আমার সাথে হয়তো একদিন হবে, বা উইশ ছিল যে হ্যাঁ হবে কোনো দিন, ভালো লাগছে, সেটা এখন হচ্ছে, ভীষণ ভালো লাগছে। আর থ্যাংক ইউ টলি টাইম আর সবাইকে। তো তোকেও থ্যাংক ইউ, কারণ আমাদের দর্শকরা কিন্তু অনবরত এটা বলেন যে তোদের, মানে তোর ব্যাগ দেখবে, হোয়াটস ইন ইয়োর ব্যাগ, হোয়াটস ইন ইয়োর ফোন, এগুলো দেখার বিভিন্ন অনুরোধ আসে। তো তোর স্বপ্ন এভাবেই পূরণ হতে থাক, অপরাজিতা অপু খুব তাড়াতাড়ি আরও লোকের ঘরে ঘরে, মানে মানুষের কাছের হয়ে উঠুক। এটা করছি তো দর্শকদের, দর্শকদের একটা কথাই বলতে চাই যে নতুন বছরটা সবাই ভীষণ ভালো করে কাটাক। আগের বছরটা খুব একটা ভালো যায়নি সবার ক্ষেত্রে, কিন্তু তবুও আগের বছর থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখেছি, সেটা খুবই মানে ইম্পর্ট্যান্ট একটা লেসন ছিল। তো এই বছরটা আশা করি সবার ভীষণ ভালো কাটবে, সবাই ভীষণ ভালো থাকো, আর অপরাজিতা অপু দেখতে থাকো একেবারে। এরকম আর কী কী ইন্টারভিউ, কার ব্যাগ, কার ফোন, কার সিক্রেট ওপেন করতে চান আমাদের কমেন্ট বক্সে জানান, দেখতে থাকুন টলি টাইম। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।